পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্বাস্থ্য উপনগরীর বেঙ্গল ফেথ মেডিকা হাসপাতালে একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির কেটে যাওয়া দুটি আঙুল জোড়া লাগানো হলো। জানা গেছে, রত্তলা কাঞ্চননগরের বাসিন্দা পঙ্কজ বিশ্বাস নিজের বাড়িতে কাঠের আসবাবপত্র তৈরি করার কাজ করতেন। এদিন মেশিনের সাহায্যে কাঠ কাটার সময় অসাবধানতা বশত তার বাঁ হাতে তিনটি আঙুল কেটে যায়। দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকে এবং কনিষ্ঠ আঙুলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তড়িঘড়ি তিনি গামছা দিয়ে ক্ষতস্থান জড়িয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে এই হাসপাতালে উপস্থিত হন। তার ছেলে প্রকাশ বিশ্বাস কনিষ্ঠ আঙুলটি কুড়িয়ে নিয়ে এই হাসপাতালে উপস্থিত হন। চিকিৎসক কুশল পি আনন্দ, MBBS, MS, MCH প্লাস্টিক সার্জারি তত্ত্বাবধানে ডাক্তার ইলিয়াস মোল্লা RMO এবং অ্যানাস্থেসিয়া ডাক্তার গোলাম আহমেদ ও সিস্টার সুইটি ভট্টাচার্য এবং হরিশ আব্দুল ও অঙ্কুশের সহযোগিতায় টানা 11 ঘন্টারও বেশি সময় অপারেশনের পর তার আঙুলগুলি জোড়া লাগানো হয়। এদিন পঙ্কজ বিশ্বাসের অপারেশন শুরু হয় বেলা 2:30 নাগাদ, শেষ হয় প্রায় রাত্রি 2 নাগাদ। অত্যাধুনিক OT সিস্টেমে ডক্টর কুশল পি আনন্দ কেটে পড়ে যাওয়া আঙুল জোড়া লাগিয়ে শহর বর্ধমানে বেঙ্গল ফেথ মেডিকা হসপিটালে নজির সৃষ্টি করল। সম্ভবত বর্ধমানে প্রথম এই ধরনের অপারেশন হলো বেঙ্গল ফেথ মেডিকাতে। দীর্ঘ প্রায় 12 ঘন্টা এই COVID-19 পরিস্থিতিতে PPE পরে অত্যাধুনিক মাইক্রো মেশিনের সাহায্যে যেভাবে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুল জোড়া লাগিয়ে দিলেন, তাতে করে রোগীর পরিবার বেঙ্গল ফেথ মেডিকা হসপিটালকে স্বর্গ এবং ডক্টর কুশল পি আনন্দকে ভগবান রূপে মেনে নিয়েছেন। কি হয়েছিল আপনার? কয়েকটাই ফেলেছি, ফেলার পরে লাস্ট একটা কাট ওইটাই চেপে করিয়ে দিয়েছি, কাটটা স্লিপ খেয়ে গেছি, স্লিপ খেয়ে দিয়ে হাতে করে মেশিনটা দিয়ে পড়ে তখন দুটি আঙুল একেবারে জায়গায় পড়ে। আচ্ছা, ওই আঙুল দুটো কেটে পড়ে যাওয়ার পর আপনি আঙুল দুটো কি তুলে নিয়ে এখানে এলেন? না, আমি একটা এই যে মাঝের জায়গা এইটা হালকা একটু জয়ের ছিল আমরা শুনতে, এইটা কোনাটা পড়ে গেছে একেবারে, ওইটা আর আমি দেখিনি। আমি সঙ্গে সঙ্গে কী করছি, গামছা চলো গামছাতে চেপে ধরেছি, সঙ্গে চেপে ধরে আর আমি দেখিনি। তারপরে যখন টোটোতে এখানে আসি তখন দেখি একটু ঘুরছি, তখন দেখতে পাইছি যে এই আঙুলটা পড়ে গেছে। তারপরে অপারেশন করার সময় তখন এখানে এখানে আসার ব্যাপারে কি আপনি সিদ্ধান্ত নিলেন না? না, আমার ছেলে। আচ্ছা, আপনারা কি জানতেন যে এখানে এই ধরনের কি আঙুল কেটে পড়ে গেল আর সেই আঙুল এখানে জুড়ে যাবে? আমার ছেলে জানে। এখানে আসার পর কি মনে হচ্ছে আপনার? এখানে ট্রিটমেন্ট করানোর পর কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো সেটা ভালোই যাবে। আপনার ছেলের নাম কি? প্রকাশ বিশ্বাস। হ্যাঁ, প্রকাশ বিশ্বাস। আপনার নাম? পঙ্কজ বিশ্বাস। কোথায় বাড়ি? কোথায়? এই রত্তলা ক্যান্সার নগর, রত্তলা মন্ডল। আপনার কি তার মানে ওই কাঠেরই ইয়ে আছে? হ্যাঁ, আমি কাঠেরই কাজ করি। আচ্ছা, মানে গোলা আছে বা এরকম বা কোনো কারখানা আছে? না, নিজের বাড়িতেই কাজ করি। আচ্ছা, ওই অর্ডার দেয় বাড়িতে বসেও করি, আবার তার বাড়ি গিয়েও করি, মানে এইভাবেই করা। আপনি কি জানতেন যে মেডিকাতে এই ধরনের ট্রিটমেন্ট হয়? হ্যাঁ, এটা জানি। এই অপারেশনের ফলে বর্ধমান সহ জেলার মানুষের মধ্যে আশার আলো উদ্ভাসিত হয়েছে। ডাক্তারবাবু আরও জানান, কেটে পড়ে যাওয়া শরীরের অঙ্গ 6 ঘন্টার মধ্যে বেঙ্গল ফেথ মেডিকেল হসপিটালে নিয়ে এলে তার জোড়া লাগানো সম্ভব এবং তা অনেকটাই আগের মতো জায়গায় ফিরিয়ে আনাও যেতে পারে। এদিন রিএমপ্লেন্টেশন অপারেশনটি সফল অস্ত্রোপচার হয়েছে বলে চিকিৎসক জানান। এইরূপ চিকিৎসা শহর বর্ধমানে প্রথম এবং সেটা সম্ভব হয়েছে বেঙ্গল ফেথ মেডিকেল হাসপাতালে। যে অপারেশনটা যেটা হয়েছে, কি হয়, কি হয়েছে, কি অবস্থায় পেয়েছিলেন পেশেন্টকে? পেশেন্ট আমাদের কাছে আসে, মানে একটা আঙুল ও সাথে করে একটি গামছা জড়িয়ে নিয়ে এসেছিল, একটা এই মিডল ফিঙ্গারটা, এটা অ্যাম্পুটেড হয়ে পড়েই গিয়েছিল, এই রিং ফিঙ্গারটা এটা ঝুলছিল। হ্যাঁ, তাও ওর বোন আর এগুলো আলাদা হয়ে একটা
স্কিন ট্যাগ শুধু ছিল, সেটা দিয়ে ঝুলছিল লেফট লেফট এন্ড যেটা স্মল যেটা এ ফিঙ্গার যেটা সেই কুড়াকুনটা ওটা ক্রাশড হয়ে গেছিল এবং ক্রাশড হয়ে এটা বেরিয়ে গেছে। তো সেই অবস্থায় পেশেন্ট হাতে বেশ ভালো রকম প্রেশার ব্যান্ডেজ নিয়ে আসেন, ব্লিডিং সাংঘাতিক ছিল এবং সেটা নিয়ে আসেন। উনি অ্যাকচুয়ালি গিয়েছিলেন বোধহয় বর্ধমান মেডিকেল কলেজে প্রথমে, বিমসে গিয়েছিলেন, তো সেখানে কিছু সুচার টুচার করে ওরা পাঠিয়েছে, কিন্তু সুচারে সে জিনিস তো আর থাকে না। বাট আমাদের ডক্টর কুশল যখন দেখেন উনি দেখেন যে এটা প্রবাবলি আমরা উই ক্যান ট্রান্সপ্লান্ট ইট ব্যাক দ্য ফিঙ্গার্স, সো রিইমপ্ল্যান্ট। দেন উনি মানে বেশ 12 ঘন্টা প্রায় টোটাল অপারেশনের সময় লেগেছিল ওনার, দুপুর বেলায় 2:30 সময় ঢুকেছিলেন, দুপুর 2:30 এবং শেষ করেছেন রাত্রি 2:30। তো 12 ঘন্টা ব্যাপী এবং উইথ দ্য পিপিই অন, আর কোভিড এখানে এই সময় তো বুঝতেই পারছেন কোভিডের সময়, তো সুতরাং সমস্ত প্রিকশন নিয়ে কোভিড টেস্ট পাঠিয়ে তারপরে ওনারা ওটিতে নেন এবং ডক্টর গোলাম ছিলেন অ্যানেস্থেটিস্ট অ্যান্ড ডক্টর কুশল ওয়াজ দ্য প্লাস্টিক সার্জন অ্যান্ড হ্যাটস অফ টু দেম। মানে ওনাদের অসাধারণ প্রচেষ্টায় পেশেন্ট অ্যাটলিস্ট দুটো আঙুল তো ফিরে পাবেনই, তৃতীয় আঙুলটার কথা এক্ষুনি আমি বলতে পারছি না, কিন্তু মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দুটোই এখন মুভ করছে, সেন্সেশন আছে এবং তার ক্যাপিলারি রিফিল আছে, সেটাই আমার সবচেয়ে মানে আনন্দের জিনিস। এবং এই বেঙ্গল ফেথ মেডিকাতে যে এই অসাধ্য সাধন হয়েছে, সম্ভব হয়েছে, এটা সত্যি সবারই চিন্তার বাইরে ছিল। এবং এই কোভিডের সময় যে এত বড় সার্জারি এবং এত সুন্দরভাবে করেছেন জিনিসটা এবং দ্বিধাবিহীন অবস্থায় জিনিসটা করা হয়েছে। এই ধরনের সার্জারি বর্ধমানে তাহলে বলা যায় কি মানে প্রথম হলো এখানে বর্ধমানে? আমি এই মুহূর্তে বলতে পারছি না, প্রবাবলি এরকম ধরনের জিনিস আমি শুনিনি আগে পর্যন্ত, তো এই প্রথম এখানে তাহলে তো এক্ষেত্রে তো তাহলে এক্ষেত্রে তো এই ধরনের সার্জারি বা হয়তো এর থেকে আরো বেশি মানে ক্রিটিক্যাল সার্জারি আগামী দিনে আমরা এই বেঙ্গল ফেথ মেডিকা থেকে তো পেতেই পারি। অবশ্যই অবশ্যই, মানে আমাদের এরকম ভালো প্লাস্টিক সার্জন থাকলে তো উই আর গোইং টু সি লুক এট মাচ মোর ডিফিকাল্ট সার্জারিজ, মোর ডিফিকাল্ট দ্যান দিস অলসো অ্যাকচুয়ালি, উই আর এক্সপেক্টিং দ্যাট ফ্রম হিম। একটা বিষয়, কতক্ষণ পর একটা পেশেন্ট এই যে কেটে যাওয়া, হাত কেটে যাওয়া বা আঙুল কেটে যাওয়া, জেনারেলি কত ঘন্টার মধ্যে করতে পারলে দ্যাট বিকামস ভায়াবল, কিন্তু এই ক্ষেত্রে মোটামুটি আমরা উইদিন 7 আওয়ার্স আমরা শুরু করেছিলাম, মানে আমরা পেয়েছি যেভাবে পেশেন্ট তার উপর ডিপেন্ড করে, এবং পেশেন্ট আসার বোধহয় উইদিন 2 আওয়ার্স হি ওয়াজ ইন দা ওটি, সব কিছু দেখে শুনেই আমরা ওটিতে নিয়েছি, কিন্তু আমাদের এই বর্ধমান থেকে সারাউন্ডিং 7 কিলোমিটার এরিয়ার কোনো ঘটনা ঘটলে তারা যদি নিয়ে আসে অবশ্যই, তাদের জন্য আমরা এখানে রয়েছি এবং উই আর গোইং টু লুক এট ইট, উই আর গোইং টু লুক আফটার ইট। হ্যাঁ, আমাদের যে মাইক্রোস্কোপটা আছে স্পেসিফিক্যালি মানে এই ধরনের সার্জারির জন্য, সেই মাইক্রোস্কোপটা ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য সার্জারি, তো এটা বোধহয় আমাদের এখানেই একমাত্র আছে। এদিন পঙ্কজ বিশ্বাস জানান সুস্থ হয়ে তিনি আবারও কাঠের কাজ করবেন। আবার কাজ করবেন? হ্যাঁ অবশ্যই কাজ করব, বসে থাকলে শরীর খারাপ লাগে, আর এই যে লকডাউনে বসেছিলাম শরীরটা খুব খারাপ ছিল। আপনার যে আঙুলটা কেটে পড়ে গেছিল সেটা জয়েন লাগানো আছে? তার এই সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন পঙ্কজবাবু। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, পরমেশ্বর মহন্ত, আনন্দ বার্তা।